सुप्रिय शिक्षार्थीवृंद तुम्हारे आमंत्रण जाना निमसार गुणावली विश्वविद्यालय कलेजे द्वादश श्रेणी परिसंख्यन विषय ऑनलाइन क्लास हमारा गत 12 तारीख सोमवार दिन एक क्लास हार कथा छो किंतु जान्त्रिक गुणजोगे कारण से क्लसटी पर से जो आंतरिक भावे दुखित एवं आज के क्लसटी आरम्भ कर चलो हम मूल आलोचन अंशग्रहण कर अवरोही गाणितिक क्लासिकल प्राय सम्भावना कोनो दैव परीक्षा शशी नमुना क्षेत्र एस एर मोट नमुना बिंदु बा फलाफल जदि एन है एवं एरा समसम्भाव्य हो अर्थात प्रति नमुना बिंदु घटार सम्भावना वन बाई एन है एवं एस नमुना क्षेत्र जदि ए एक घटना थे जार अनुकूल फलाफल एम है तब ए घटनाटी घटार सम्भावना प्रोबेबिलिटी ऑफ ए इक्वल अनुकूल फलाफल बाय मोट फलाफल इक्वल एन बाय एन एन बाय एन एटी हलो अवरोही बा गाणितिक बा क्लासिकल बा प्रायर सम्भावना एखन आसो एटी ए सम्भावनाटाई आमादेर बार बार काजे आसे এটা প্রবাবিলিটি অফ এ ইকুয়াল অনুকূল ফলাফল বাই মোট ফলাফল এম বাই এন আমরা গাণিতিক সমস্যার যখন সমাধান করতে যাব আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান যখন করতে যাব তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা এই যে সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইকুয়াল অনুকূল ফলাফল বাই মোট ফলাফল অনুকূল ফলাফল বাই মোট ফলাফল এই সূত্রটা আমাদের বারবার কাজে ব্যবহার করতে হবে সেই জন্য এটা খুব ভালোভাবে বুঝে রাখবে এবং সব সময় যেন মনে থাকে এমন ভাবে পড়। সম্ভাবনা ইকুয়াল কি? সম্ভাবনা ইকুয়াল অনুকূল ফলাফল বাই মোট ফলাফল ইকুয়াল এম বাই এন। এম হলো অনুকূল ফলাফল আর এন হলো নমুনা ক্ষেত্রে মোট ফলাফল। এটাই আমাদের অবরোহী সম্ভাবনা। এখন আসুন আরোহী বা পরীক্ষালব্ধ বা পরিসংখ্যানীয় বা ইম্পিরিক্যাল বা পুষ্টিদীয় সম্ভাবনা। মনে করি কোন পরীক্ষা एक चेष्टा एक ही सत्य एन संख्यक बार पुनरावृत्त करा है परीक्षा दी एक घटना ए जार अनुकूल फलाफल एम है तब एक घटना ए एर आपेक्षिक गणसंख्या एम बाई एन एखन एन एर मान छोट हम एम बाई एन एर मान उठानामा कर उठानामा कर কিন্তু n এর মান খুব বড় হলে অর্থাৎ বড় হতে হতে যখন n টেন্ডস টু ইনফিনিটি অসীম হলে m বাই n এর মান একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয় সেই মানটা হলো m n এর মান খুব বড় হলে অর্থাৎ অসীম হলে m বাই n এর মান একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয় সেই নির্দিষ্ট মানটা হলো एम बाई एन एर सीमास्त मान ये सीमास्त मान थी घटना एर आरोही सम्भावना वास्तविक आरोही सम्भावनार व्यवहार कम किंतु अवरोही सम्भावनार व्यवहारटाई बेशी थैंक यू एखन आमरा अन्य डेफिनेशने जाच्छि
এখন কি বন্ধ রাখছো? মনে করি কোনো পরীক্ষা নেই, ক্ষেত্র এর মধ্যে একটি এখন প্রবাবিলিটি অফ এ পি অফ এ কে এই ঘটনাকে সম্ভাবনা বলা হবে যদি নিচে শর্তগুলো সমর্থন করে। নাম্বার ওয়ান প্রবাবিলিটি অফ এ নাম্বার টু ইকুয়াল ওয়ান নাম্বার থ্রি প্রবাবিলিটি অফ এ যখন এ ওয়ান এ টু প্রশ্ন বর্জনশীল এই শর্ত শতসিদ্ধ সম্ভাবনা শতসিদ্ধ ডেফিনেশনটা হলো মনে করি কোনো পরীক্ষণে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে এ একটি গহনা। এখন পিওপে পিওপে মানে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ কে এ ঘটনাটি ঘটার সম্ভাবনা বলা হবে যদি পিওপে মানে প্রবাবিলিটি অফ এ নিচে শর্তগুলো সমর্থন করে। শর্তগুলো হলো এক এক দুই তিন। নাম্বার ওয়ান প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন ইকুয়াল জিরো। নাম্বার টু প্রবাবিলিটি অফ এস ইকুয়াল ওয়ান, এস মানে নমুনা ক্ষেত্র। নাম্বার থ্রি প্রবাবিলিটি অফ এ ওয়ান সংযোগ এ টু সংযোগ আপ টু সংযোগ এ এন ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস আপ টু প্লাস প্রবাবিলিটি অফ এ এন। এখানে যখন এ ওয়ান এ টু আপ টু এ এন পরস্পর বর্জনশীল হয়।
আমরা পড়ি ডেফিনেশনে যাচ্ছি। শর্তাধীন সম্ভাবনা কি প্রশ্নটা খুব এই এই প্রশ্ন আমরা যখন সৃজনশীল প্রশ্নের সমাধান করতে যাব তো তখন খুবই বারবার কাজে লাগবে, খুবই প্রয়োজন শর্তাধীন সম্ভাবনা আর শর্তহীন সম্ভাবনা দুইটা। শর্তহীন সম্ভাবনা এগুলো স্বাধীন সম্ভাবনা আর শর্তাধীন সম্ভাবনা অধীন সম্ভাবনা। তো শর্তাধীন সম্ভাবনা যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা অন্য কোনো ঘটনা ইতিপূর্বে ঘটার বা না ঘটার উপর নির্ভর করে তবে ওই ঘটনার সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা করে, অথবা স্বাধীন ঘটনার সাপেক্ষে কোনো একটি অধীন ঘটনার সম্ভাবনাকে শর্তাধীন বা শর্তযুক্ত সম্ভাবনা বলে। যেমন এ ঘটনা ঘটেছে এই শক্তির বি ঘটনা ঘটার সম্ভাবনাকে এর সাপেক্ষে বি এ শর্তাধীন সম্ভাবনা বলা হয় এবং একে প্রবাবিলিটি অফ বি অব্লিক এ দ্বারা প্রকাশ করা হয়। দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, দুটি ঘটনা দুইটা যদি অবর্জনশীল হয় তাহলে আমাকে আগে জানতে হবে অবর্জনশীল ঘটনা কাকে, এরপর অবর্জনশীল ঘটনা জানার পরে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র জানতে পারবো। তো অবর্জনশীল ঘটনা হলো দুটো ঘটনা একত্রে আসতে পারবে না, এ আসলে বি আসবে না, বি আসলে এ আসবে না, এরকম হবে। যেমন আমরা মুদ্রা যদি নিক্ষেপ করি, মুদ্রা দুইটা পিঠ আছে, এক পিঠে যদি হেড হয় অপর পিঠে টেল, যদি যদি হেড উঠে তাহলে টেল উঠবে না, যদি টেল উঠে তাহলে হেড উঠবে না, এই ধরনের ঘটনা হলো বর্জনশীল ঘটনা। তাহলে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, দুটি ঘটনা পরস্পর বর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটনা যে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা ঘটনা দুটি পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনা যোগফলের সমান। যেমন এ ও বি ঘটনা দুটি পরস্পর বর্জনশীল হলে এদের মধ্য থেকে এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এগুলো বর্জনশীল ঘটনা। অর্থাৎ বর্জনশীল ঘটনার ডেফিনেশনটি হলো তারা একত্রে আসবে না, এ আসলে বি আসবে না, বি আসলে এ আসবে না, একত্রে আসতেই পারবে না। সেই জন্য এখানে প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এ সংযোগ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এখন আসুন বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র বললাম, তাহলে আমরা বলি এখন দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, বর্জনশীল আর অবর্জনশীল। বর্জনশীল কখন হয়? যখন একত্রে আসতে পারবে না, এ আসলে বি আসবে না, বি আসলে এ আসবে না, আর যদি একত্রে আসতে পারে তাহলে ঘটনা দুটা পরস্পর অবর্জনশীল। বর্জন শব্দের অর্থ হলো ত্যাগ করা, বাদ দিয়ে আসা, যদি আমি কাউকে বাদ দিয়ে আসি তাহলে তার সাথে আমার বর্জনশীল, এইরকম। তাহলে দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র, দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল বলে তাদের যে কোনো একটি অথবা উভয়টি, এখানে একটি লক্ষণীয় বিষয় বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই শব্দটা কিন্তু নেই। দুটি ঘটনা যদি পরস্পর বর্জনশীল হয় তাহলে ওই যোগসূত্রের মধ্যে কিন্তু উভয়টি এই শব্দটা নেই, অবর্জনশীল হলে তাদের যে কোনো একটি অথবা উভয়টি ঘটার সম্ভাবনা ঘটনা দুটি পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল থেকে একত্রে ঘটার সম্ভাবনা বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি ঘটনা দুটি পরস্পর অবর্জনশীল হলে
সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সংযোগ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি এই একটা সূত্র খুবই ইম্পর্টেন্ট ঘটনা দুইটা যদি বর্জনশীল হয় তাহলে সম্ভাবনার যোগসূত্র হলো প্রবাবিলিটি অফ এ সংযোগ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি আর যদি ঘটনা দুইটা পরস্পর অবর্জনশীল হয় তাহলে যোগসূত্র হলো প্রবাবিলিটি অফ এ সংযোগ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি খুবই ইম্পর্টেন্ট আমরা গাণিতিক সমস্যা যখন সমাধান করতে যাব তখন আমাকে ওই বর্জনশীল অবর্জনশীল চিনে সূত্র ব্যবহার করতে হবে এখানে কিন্তু বর্জনশীল না অবর্জনশীল সেটা বলে দিবে না সৃজনশীল প্রশ্নের ধারা দেখেই তোমাকে চিনতে হবে ঘটনাগুলি বর্জনশীল হবে না অবর্জনশীল হবে তাহলে সবাইকে ধন্যবাদ আমরা এই পর্যন্তই পড়লাম ডেফিনেশনগুলি খুব ভালোভাবে পড়তে হবে এখন যে আমরা যেখানে পৌঁছে গেছি আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করার প্রায় ধার প্রান্তে পৌঁছে গেছি আর এক দুইটা ক্লাস পরেই আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানের মধ্যে চলে যাব থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্বে থাকা বাধ্যতামূলক বাসায় বসে বসে পড়াশোনা করবে সেটি আমাদের সকলের কাম্য সবাইকে